All viewers, welcome to my channel Amazing Natural Earth. हेलो बंधुरा केमन आछेन आशा करी सबाई खूब भालो आछेन। आज आपनादेर एक छोट्ट फोरिंग सम्पर्के किछु कथा बोलबो। तो चलुन आजकेर भिडियोटा एखानेई शुरू करी। एई फोरिंगटि आपनारा देखते पाच्छेन, एई फोरिंगटिर मेन विज्ञानसम्मत नाम होच्छे सेरिया ग्रियन सेरिनोरुपेलाम। एई फोरिंगटि আপনারা যে দেখাবো সেটি সাধারণত কমলা রঙের বা কমলা সবুজ লেজ বিশিষ্ট দুটো রং একসঙ্গে যা দ্বি রং বলা হয় সেই টাইপের ফোরিং, যা অ্যাকচুয়ালি ড্রামসেল ফ্লাই নামে পরিচিত। এটি এশিয়ায় এশিয়ার ড্রামসেল ফ্লাইগুলির মধ্যে একটি খুব সাধারণ একটি প্রজাতি। এটি দেখতে হলুদ সবুজ চোখ বিশিষ্ট মাঝারি আকারের একটি ড্রামসেল ফ্লাই। এই ধরনের ফোরিং দু ধরনের দেখতে পাওয়া যায়, এক হয় পুরুষ এক হচ্ছে মহিলা। তো এরা দু রকম কালারের হয়। তো আপনারা এদের দেখুন, এদের পেট থেকে লেজ পর্যন্ত পুরোটাই কিন্তু হলুদ বা মৃদু গোলাকার টাইপের হয়। হ্যাঁ, এদের প্রায় উপচর যে চাপটা থাকে সেটা হচ্ছে উপচতুর্ভুজ বলা হয়, সেই টাইপের দেখতে হয়। নিচের অংশগুলি দৃঢ়ভাবে উপরের দিক থেকে ঢালু এবং গোড়ায় প্রশস্ত। এদের আমরা যদি চোখগুলোকে দেখি সেগুলো দেখুন গোল গোল উপরে কমলা সবুজ আকারের দেখতে, খুবই ছোট্ট, খুব দেখতে একটা মিষ্টি ফোরিং বলতে গেলে। এদের বক্ষটা হয় সবুজ আবহ, পেট হয় সোনালি হলুদ থেকে বাদামি বর্ণের। এই ফোরিংটিকে আপনারা যখন সামনের থেকে দেখবেন তখন দেখে মনে হবে এটা একটা কোনো মানুষ দাঁড়িয়ে আছে এবং তাদের মাথাটা চুলকোচ্ছে। তো দেখতে খুবই কিউট এবং ফানি টাইপের, অথচ আবার খুবই সুন্দর বলতে গেলে। তো এদের চোখগুলো খুব বাইরের দিকে বড় বড় হয়ে থাকে। এদের চোখের উপরে মাথার উপরে কমলা রঙের কালার, এবং সামনের দিকে মুখটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতটা পারছি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, যদিও ম্যাক্রো লেন্সে অতটা সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও চেষ্টা করছি যতটা পারা যায় আপনাদেরকে দেখানোর জন্য। অনেকটাই টাইম গেছে। দেখুন, এরা বারবার চোখের ওপরে যে আস্তরণ থাকে সেটাকে ওরা বারবার মুছে যাওয়ার চেষ্টা করছে। আর এদের পাগুলোতে দেখুন খুবই প্রচুর কাঁটা রয়েছে এদের। এদের ওপর দিকে দেখুন পিঠে প্রায় একটা সরু দাগ রয়েছে। হ্যাঁ, এদের ডানা দুটো করে দুটো চারটে দানা আছে দুদিকে। তো এগুলোর ফোরিংগুলো খুবই সরু। অ্যাকচুয়ালি এগুলোকে বাংলায় বা আমরা যেটা বলে থাকি ছোটোবেলাতে আমরা কাঠ ফোরিং বলেই জানতাম। এই ফোরিংগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। এগুলো ভারতবর্ষেও দেখা যায় এবং বাইরের দেশেও দেখা যায়। এই ফোরিংগুলোর মধ্যে অনেক ফোরিং আছে যেগুলো কালো বাদামি বর্ণের এবং নীল বর্ণের হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যায়। অবশ্যই আপনারা এখন ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হ্যাপি।